অবশেষে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত পিএসসি চেয়ারম্যান পদত্যাগ করেছেন, আরো করলেন 11 সদস্য। সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন পদত্যাগ করলেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পিএসসির কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ চেয়ারম্যান সহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেন, দুজন সদস্য পদত্যাগ করেনি, তাদের সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না, ফোন বন্ধ। সোহরাব হোসেন 2020 সালের 21শে সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। আগামী বছর 21শে সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানের পুরো কমিশনের পদত্যাগের দাবি উঠে ছাত্র জনতার পক্ষ থেকে। গত কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের 11 জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমেদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান মাউসি, সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান, সাবেক সচিব নাজমা নারা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তবে 3 জন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমদ, সাবেক সচিব ও এন সিদ্দিকা খানম ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। উল্লেখ্য যে শেখ হাসিনার আমলের শেষ পর্যায়ে এসে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে পিএসসি চেয়ারম্যানের এক ড্রাইভার এবং অন্যান্য সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে বিগত 20 বছর যাবৎ বিভিন্ন বিসিএস ক্যাডার তৈরি করেছে এবং সেই ফাঁসের চক্রের সাথে পিএসসির চেয়ারম্যান সহ অন্যান্যরাও জড়িত ছিল বলে তিনি স্বীকার করেছিলেন। কিন্তু পিএসসির তরফ থেকে এই ব্যাপারে কোনো কথা ওঠেনি বা আসেনি, তারা কোনো জবাব দেননি। যাই হোক, অবশেষে এই বিতর্কিত কমিশন চেয়ারম্যান সহ হাসিনার দালালেরা পদত্যাগ করেছেন, সেটাই স্বস্তির খবর।